প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ, রাজতন্ত্রের এক অনন্য অধ্যায়ের ইতি। আকবর আলী খানের মৃত্যু একজন জনমুখী স্পষ্টবাদীর বিদায়। প্রধানমন্ত্রীর চার দিনের সফর শেষ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় গুরুত্ব। সমকালের শিরোনাম, ছাত্রলীগের জয়, লেখক অপকর্মের ফিরিস্তি যাচ্ছে শেখ হাসিনার হাতে। ঢাকার মধ্যপন্থায় আশ্বস্ত দিল্লি, যোদ্ধার কলম কণ্ঠ থেমে গেল রানী এলিজাবেথের জীবনাবসান। ইত্তেফাকের শিরোনাম, হুন্ডিতে লেনদেন 75,000 কোটি টাকার রেমিট্যান্স। রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশের সিম, নামেই তরল দুধ খাচ্ছি কেমিক্যাল। মানবজমিনের শিরোনাম, সরকারি চিকিৎসকরাও ছুটছেন বিদেশে, মামলায় ঘরছাড়া বিএনপি। কালের কণ্ঠের শিরোনাম, বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা চায় ভারত, ডিজিটাল হুন্ডিতে 75,000 কোটি টাকা পাচার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভারত সফরে 2 ডজন সিদ্ধান্ত, সিঙ্গাপুরের 42তম শীর্ষধনী বাংলাদেশের আজিজ খান। নতুন হাইওয়ের প্রস্তাব ভারতের, বজ্রে একই পরিবারের 5 জন সহ নিহত 10। আমাদের সময় শিরোনাম, মমতার ক্ষোভ, শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশের অর্জন অনেক, বড় প্রাপ্তি দেখছে আওয়ামী লীগ। দেশ রূপান্তরের শিরোনাম, বিএনপির কর্মসূচিতে হামলা, পুলিশের উৎসাহে চিন্তায় আওয়ামী লীগ। আমরা একটু আজকের অনুষ্ঠানের শুরুতেই কিছু বিষাদের খবর নিয়ে আলোচনা করতে হবে। ব্রিটেনের রানী এলিজাবেথ না ফেরার দেশে, এবং আমাদের দেশের একজন বিশিষ্ট ব্যক্তি, একজন জনমুখী স্পষ্টবাদী মানুষ, আকবর আলী খানের বিদায়, এই দুটি বিষয় নিয়ে আপনার কাছে প্রথমে একটু শুনতে চাই। না, দুটি আসলে আমাদের দুঃখ ভারাক্রান্ত করে, আমাদের জন্য শোকের বার্তা বয়ে নিচ্ছে, এটা সত্য কথা। রানী এলিজাবেথ অনেক দূরের হলেও তিনি আমাদের কাছের, খুব কাছের ছিলেন, এবং 70 বছর তিনি রানী হিসেবে ভর ছিলেন, মানে 96 বছরের জীবনে 70 বছর রানী, এটা একটা আমি মনে করি যে বিরল সৌভাগ্যের অধিকারী তিনি। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। আমার মনে হয় না, নতুন প্রধানমন্ত্রীকে তার সাথে দেখা করলেন, তিনি 14 জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছে ব্রিটেনের মতো দেশে, এবং আমি তো মনে করি যে তার মর্যাদা, তার আত্মমর্যাদাবোধ এবং যে অবস্থান, সেটি সারা বিশ্বকে অনুকরণীয়। তার একজন রানী হিসেবে শুধু ব্রিটেন না, কিংবা কমনওয়েলথভুক্ত দেশগুলো নয়, কিংবা একসময় যারা ব্রিটেন শাসিত ছিল তারা নয়, এর বাইরেও কিন্তু সারা বিশ্বের তিনি শ্রদ্ধার জায়গাটা দখল করতে পেরেছিলেন। এটি এক জীবনে অনেক বিরাট বড় পাওনা। আমি অনেক সময় একটা কথা বলি যে মানুষের জীবনে অনেক সফলতা থাকতে পারে, অর্থনৈতিক সফলতা থাকতে পারে, রাজনৈতিক সফলতা থাকতে পারে, আপনার দেখা গেল যে শিক্ষায় তরুণভাবে সফল একজন মানুষ, নানা ক্ষেত্রে জীবনের সফলতার কোনো শেষ নাই, গায়ক হিসেবে, অভিনেতা হিসেবে, নৃত্যশিল্পী হিসেবে, খেলোয়াড় হিসেবে, সফলতা যে কোনো জায়গায় হতে পারে, একাধিক সফলতা মানুষের জীবনে থাকতে পারে, কিন্তু সার্থক জীবন একটাই হয়। আপনি সফল মানেই সার্থক সেটি বলা যাবে না। বহু সফল মানুষ আছে যারা ঘৃণার পাত্র, মানুষ ভিন্নভাবে দেখে, ভিন্ন চোখে তাকায়, নানারকম কটূক্তি করে, কিন্তু একজন সার্থক মানুষের জীবন আলাদা। সেই জায়গাটাই আমার মনে হয় রানী এলিজাবেথকে আমরা, আর বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে একেবারে পাশের বাড়ির মানুষ, আমাদের তো খুব কাছের মানুষ মনে হয়েছে। এবং তার আপনি চাল চলনে দেখেন, একজন রানী কিন্তু কখনো সেই রকম বিত্ত বৈভব কিংবা বিতর্কিত কোনো বিষয়ে জড়িয়ে পড়া, বিতর্কিত মন্তব্য করা, রাজনীতিতে এ পাশে ও পাশে করা, এগুলি আমরা খুব একটা দেখি না। এত বড় দেশ, সারা বিশ্ব যাদের সঙ্গে চলছে, তো সেই জায়গাটায় ওনার, আমি মনে করি যে ওনার ব্যক্তিগত জীবনাচার এবং যে সরল সহজ সাধারণ জীবন যাপন করতেন, একটা হয় যে রাজকীয় জীবনের একটা অন্য ধাঁচ আছে, তার মধ্যে হয়তো উনি ছিলেন, অনেক নিয়মকানুন থাকে, বিত্ত বৈভব থাকে, সবই থাকে,
কিন্তু তারপরও একটা সাধারণ মানুষ হয়ে ওঠা, সেটা রানী এলিজাবেথ হয়ে উঠেছিলেন। তাকে কখনো মনে হয় নাই যে বিশাল একটা মানে রানী, সেই আমরা মোগল আমলে যে রানীর চিত্র চোখ বন্ধ করলে দেখি, সেরকম কিন্তু কখনো অনেক অহংকারী, অনেক অভিমানী, অনেক না সেটাই তো। সেজন্য আসলে আমি মনে করি যে একটা সার্থক জীবনের অবসান হয়েছে, যেই জীবনটাকে বিশ্বের মানুষ অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে। আকবর আলী খান, আকবর আলী খান কথা অনেক কথা বলতে হয়, কারণ আমরা একেবারে আমাদের লাগোয়া মানুষ, আমাদের ঘরোয়া মানুষ। আমি মনে করি তিনি একদিকে মুক্তিযোদ্ধা, একদিকে কলম যোদ্ধা, একদিকে কণ্ঠ যোদ্ধা, অত্যন্ত সাহসের সঙ্গে বলিষ্ঠভাবে অনেক কথা বলেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, সেটা বড় কথা নয়। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি 71 সালে হবিগঞ্জের দায়িত্ব পালন করেছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে, এবং তিনি সেখানে সমস্ত অস্ত্র, পুলিশের অস্ত্র তিনি মানে মুক্তিযোদ্ধাদের দিয়ে দিয়েছেন। সেখানে বল্ট খুলে ব্যাংকের সেই 3 কোটি টাকা তিনি আগরতলা পৌঁছে দিয়েছিলেন, খাদ্য গুদাম খুলে দিয়েছিলেন, এবং যে কারণে পাকিস্তান সরকার সেই সময় তার বিচার করেছিল এবং 14 বছরের সাজা তাকে দিয়েছিল। তিনি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ফিরে এসেছিলেন, মুক্তিযুদ্ধে দারুণভাবে অংশগ্রহণ, আসলে অনেক অনেক স্মৃতি আমরা তাকে সাহসী মানুষ হিসেবে জানি, সাহসী উচ্চারণ করেছেন, বলিষ্ঠ লেখা লিখেছেন, প্রশাসনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। খুব লোভ যে তাকে কখনো কাবু করেছে সেটি কিন্তু বলা যাবে না, বরং লোভ তার কাছে বারবার পরাজিত হয়েছে। এটাই সত্য কথা বলেছেন আপনি যে লোভ তার কাছে পরাজিত হয়েছে। আমাদের সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছিলেন উনি, এবং আজকে খুব মানে খুব অবাক লাগছে যে কালের খেয়া, এটা সমকালে এখানে তার একটি লেখাও আছে, আজকে প্রকাশ হয়েছে। আমরা না ফেরার দেশে অনেক ভালো থাকবেন এই প্রত্যাশাটা করি। একটু আলোচনায় যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 4 দিনের সফর শেষে ভারত থেকে ফিরলেন, এবং আজকের পত্রপত্রিকার নতুন খবর আমরা দেখলাম যে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, মমতার ক্ষোভ, কেন্দ্রের বিরুদ্ধে মমতার ক্ষোভ। এবং একই সাথে যে সময় মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করলেন, সেই সময় আসামের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য নিয়ে কথা উঠেছে, এবং বিএসএফের গুলিতে একজন মারাও গেছে। তো এই যে বাংলাদেশের ভেতরে আবার যাতায়াত ব্যবস্থার কানেকটিভিটিটা ভারত প্রস্তাব করেছে, সব কিছু মিলে কী মনে হয় আপনার কাছে? না, একটা বিষয় স্পষ্ট যে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এটি পরীক্ষিত, এবং বর্তমান সরকারের আমলে এটি একটি উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অবিস্মরণীয়। ভারত যে অবদান রেখেছে আমাদের, আমাদের পাশে থেকেছে, সাহায্য করেছে, 1 কোটি মানুষকে অন্ন জুগিয়েছে, আশ্রয় দিয়েছে, এটি কিন্তু একটা বিরাট বিষয়। আজকে দেখেন 10 লক্ষ রোহিঙ্গা নিয়েও কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। হ্যাঁ, ভারত অনেক বড় দেশ, কিন্তু 71 সালের কথা চিন্তা করেন, সেই সময় এটি অত্যন্ত কঠিন কাজ ছিল, যেখানে চীনের মতো রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র এই প্রশ্নে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তো সেটিও তো সত্য, বাস্তবতা। সেই বাস্তবতাকে উপেক্ষা করে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল। তো এটি অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ মানে আপনার দুঃখের সময় যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু। তো সেই বন্ধুত্বের পরিচয় কিন্তু তারা দিয়েছে। এখন কথা হলো যে ভারত আমাদের একেবারে প্রতিবেশী দেশ, ভারতের সঙ্গে প্রায় 5000 কিলোমিটার আমাদের সীমান্ত পথ। তো নানা সমস্যা থাকতেই পারে, তাদের অর্থনীতি অনেক বড়, তা আমাদের প্রত্যাশা অনেক বড়, তা আমাদের প্রত্যাশা, তাদের অর্থনীতি, তাদের পররাষ্ট্রনীতি, তাদের কূটনীতি, সব কিছু মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা পারস্পরিক মর্যাদাবোধের হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সার্বভৌমত্বের ভিত্তিতে হবে, পরস্পর সমান আপনার অধিকারের ভিত্তিতে হবে। তো সেই জায়গাটায় কখনো কখনো যে ধাক্কা খায় না, তা না, আমরা হয়তো অনেক পেয়েছি অনেক, কিন্তু এরপরও আমাদের প্রত্যাশা আছে। আমাদের সঙ্গে ভারতের 54টা অভিন্ন নদী আছে, অস্বীকার করার তো উপায় নাই। আমরা ইচ্ছে করলে তো এটাকে 54 থেকে 50 করতে পারবো না, 25 করতে পারবো না। 54টা নদী আছে আমাদের, সব নদীর একরকম হিসা কিন্তু আমরা পাচ্ছি না, এটা সত্য কথা। গঙ্গা চুক্তি হয়েছে আমাদের 25 বছরের জায়গায় 30 বছর হয়েছে, আমরা সেজন্য অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কিন্তু তিস্তা নিয়ে আমাদের কথা আছে। কুশিয়ারা চুক্তি হচ্ছে, ফেনী নদীর মোহন নিয়ে আমাদের চুক্তি হচ্ছে, আমাদের কানেকটিভিটি অনেক বেড়েছে, যেটি কানেকটিভিটি আমাদের ছিলই না। আমাদের মানে ব্যবসা বাণিজ্য অনেক বেড়েছে, বাণিজ্য বৈষম্য যেটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে, আমাদের পণ্য ভারতে ঢুকছে, ভারতের পণ্য বাংলাদেশে আসছে। এখন একটা বিশ্বায়নের যুগ, সেই বিশ্বায়নের যুগে যে প্রক্রিয়াটা শুরু করেছে বাংলাদেশ এবং ভারত,
এবং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, আমি কিন্তু মনে করি যে ইতিবাচক, কারণ একা অবস্থান করা যাবে না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। প্রতিবেশীর সঙ্গে তো নয়, সারা বিশ্ব থেকে। আপনি করোনায় কি আপনি আলাদা থাকতে পেরেছেন যে না আমার দেশে তো করোনা প্রথম আসে নাই, আমি করোনা ঢুকতেও দেবো না, এ ব্যাপারে আমার মাথা ব্যথাও নাই? কিন্তু আমার মাথা ব্যথা হয়েছে। আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের আঘাত করে নাই, করেছে তো, বিশ্বায়নের যুগে আঘাত করবেই। এই এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সফর, আমি এই সফরকে ইতিবাচক হিসেবে দেখি এবং আমি মনে করি যে এর মধ্যে দিয়ে যে একটা মান অভিমান কিংবা যদি কোনো দুর্ঘটনা থাকে সেটা সেটা সেটার একটা সূচনা হতে পারে। কেটে গেছে এটা বলবো, আবার না গেলেও সূচনা হতে পারে। সম্পর্কটা তো এরকমই নাকি? সম্পর্কটা তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।